পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাহেব হঠাৎ করে আবার গতকালকে আবিষ্কার হলেন। আমরা নিখোঁজ বিজ্ঞপ্তি শুনেছি বিভিন্ন জনের কাছে যে তিনি আসলে কোথায় আছেন, কি অবস্থা, কারণ ডোনাল্ডুর আগমন, এরপরে তার সাথে যে আরেকজন মন্ত্রী এসেছেন, এই দুইজন মন্ত্রীর আগমনকে কেন্দ্র করে আমরা কিন্তু সেই পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেবকে বাংলাদেশের কোথাও খুঁজে পাইনি। তো যে কারণে জনগণের আকাঙ্ক্ষা ছিল যে উনি আসলে কোথায় গিয়েছেন, কি হয়েছেন, ওনার ভিসাটাও কি চূড়ান্তভাবে বাতিল হয়েছে কিনা, আমেরিকায় উনি নিষেধাজ্ঞায় পড়েছেন কিনা, বা বিভিন্ন ধরনের তথ্য, বা আপনারা যাই বলেন, যে নামে বলেন, জনগণের কাছে প্রশ্নবিদ্ধ ছিল। আজকে হঠাৎ করে গতকালকের তার একটা বিবৃতি চলে এসেছে। তিনি খুব প্রচণ্ড বেগে সাংবাদিকদের উপরে রাগ করলেন এবং রাগ করে তিনি ঝাড়লেন, মনের যত ক্ষোভ সব ঝাড়লেন, কি আমেরিকার এই নাই সেই নাই, আমেরিকার বিচার বিভাগ নাই, আমেরিকা মানুষকে হত্যা করে তার কোনো হিসাব নাই, রিপোর্ট চাইতে গেলে রিপোর্ট দেয় না, বাংলাদেশি কোন নাগরিক কোথায় গুম হয়েছে, খুন হয়েছে, তার কোনো এখন পর্যন্ত তারা তথ্য দিচ্ছে না, কেন হচ্ছে না হচ্ছে, তো তারা নাকি বিভিন্ন দেশে অনৈতিক কার্যক্রম করছে, সেগুলোর কোনো হিসাব দিচ্ছে না, শুধু বাংলাদেশের ক্ষেত্রে এসে তারা কেন করছে এ নিয়ে সে খুব বিরক্ত। তার মানে অনৈতিক কার্যক্রম বিশ্বের অনেকগুলো দেশে হয়, রাইট, বাংলাদেশেও তাহলে আপনি স্বীকার করছেন যে হচ্ছে, যেহেতু অন্য দেশে অনৈতিক কার্যক্রম হয় সে দেশে আমেরিকার কোনো হস্তক্ষেপ হচ্ছে না, বাংলাদেশেও অনৈতিক কাজ হয় কেন সেখানে হবে, এই তো হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী মোমেনের প্রশ্ন। আর আমার প্রশ্ন হচ্ছে, পৃথিবীর সমগ্র দেশ উল্টে যাবে, এক নিয়মে চলবে, বাংলাদেশ স্বাধীনতার চেতনায় চলবে, বাংলাদেশ স্বাধীন হয়েছে ভোটাধিকার প্রয়োগের জন্য, আপনি আমার ভোটাধিকার দিতে দিচ্ছেন, আপনি আমার স্বাধীনতা দিতে দিচ্ছেন, আপনি আমাকে জনগণের কাছে পৌঁছানোর সুযোগ করে দিচ্ছেন, দিচ্ছেন না, তো যাই হোক সে ভিন্ন কথা। তো এই পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাহেব হঠাৎ করে আমেরিকার বিরুদ্ধাচরণ শুরু করলেন গত কয়েকটা দিন পর্যন্ত, এবং বিশেষ করে গতকালকের সাংবাদিকদের সামনে সে যে প্রশ্নগুলো ছুড়ে দিয়েছেন, সাংবাদিকরাও এক প্রকার হতভম্ব হয়ে তাকিয়ে আছেন, কি বলছে কি বলছে না, কি মানে চরমভাবে, আমি আমার জীবনে এই মোমেন সাহেবের অনেক বক্তব্য শুনেছি কিন্তু গতকালকের বক্তব্যটা একেবারেই নতুন আঙ্গিকে আমি শুনেছি। এখান থেকে কয়েকটা জিনিস আমি বেছে পিক করার চেষ্টা করেছি। নাম্বার ওয়ান, কেন উনি হঠাৎ করে এতটা উদ্গ্রীব হয়ে এ ধরনের বক্তব্য দিলেন, সেটা হচ্ছে আমেরিকার এই যে দুজন মন্ত্রী সফরে আসলেন বা তাদের যে বিভিন্ন টিম এখানে আসছে, এই টিমের সফরে তারা বিরক্ত, তাদের এই সফরগুলো দিয়ে সরকারের উপকারের চেয়ে ক্ষতি হচ্ছে, উপকার পাচ্ছে না সরকারের লোকজন, এখান থেকে কোনো বেনিফিট পাচ্ছে না, সরকার তাদের পিছনে ডলার খরচ করছে, ফাইভ স্টার হোটেল দিচ্ছে, তার চেয়ে উচ্চমানের কিছু থাকলে তা দিচ্ছে, আপনার লাক্সারিয়াস সব ব্যবস্থাপনা তারা চাইলে সব কিছু তাদের পিছনে খরচ করার জন্য বসে আছে সরকার, কিন্তু তাদের পক্ষে কোনো স্টেটমেন্ট পাচ্ছে না। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশে কোনো জনগণও, ছোট্ট একটা উপনির্বাচন হলে সেখানে পর্যন্ত বিএনপির প্রার্থী নাই, জামাতের প্রার্থী নাই, কিচ্ছু নাই, চরমনের প্রার্থী নাই, তারপরেও এই আওয়ামী লীগকে কেউ ভোট দেয় না। সবচেয়ে ভয়ানক কি জানেন, আওয়ামী লীগের সাথে যারা দালালি করছে তার মধ্যে একজন হচ্ছে জাতীয় পার্টি, ধরে নেন যে তারাও তাদের সাথে বিভিন্ন ধরনের 14 বছর পর্যন্ত অন্যায়ভাবে ক্ষমতায় রাখার পার্ট, তারাও ভয়ানকভাবে ভোটে এত হারছে যে ঢাকার একটি নির্বাচন থেকে দেখেন মাত্র 1500 ভোট পেয়েছে, হিরো আলমও তার চেয়ে এই কারচুপির নির্বাচনেও বেশি ভোট পেয়েছে। প্রমাণ কি হলো, যে এদেশের জনগণ জাতীয় পার্টিকে হিরো আলমের পরেও দেখতে চায়, আওয়ামী লীগকেও দেখতেই চায়, জাতীয় পার্টিকেও দেখতে চায় তার চেয়ে আরও ভয়ানকভাবে। এর অর্থ হচ্ছে এগুলো থেকে আওয়ামী লীগ এখন মানে তাদের অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে, মানে মাথা ঠিক নেই, তাদের কর্মকাণ্ড ঠিক নেই, তারা এখন ভাবছে যে জনগণ তো ভোট দিবে না যদি সত্যিকার ভ্যালট দেওয়া হয়, বিদেশ তো আমার পাশে দাঁড়াবে না সত্যিকার যদি বিদেশি বন্ধু ভাবা হয়, তাহলে আলটিমেটলি আওয়ামী লীগের লস হবে। এখন আওয়ামী লীগ চাচ্ছে যে যেমনে হোক ক্ষমতা কুড়াল দিয়ে আমি আমার ক্ষমতাটাকে যদি ধরে রাখতে পারি, সেইটা মানে গ্রাম্য ভাষায় কীভাবে বলবো আমি বুঝাতে পারছি না, মানে যতটা খারাপ চরিত্র অভিনয় করে হোক তারপরেও আমাকে রাষ্ট্র ক্ষমতায় থাকতে হবে, এই এজেন্ডা নিয়ে আওয়ামী লীগ এখন মাঠে নেমেছে। আর সেটাই এখন পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেবের বক্তব্যে ফুটে উঠেছে যে আমেরিকাকে চূড়ান্তভাবে ইগনোর করো। আমরা তো শেখ হাসিনার মুখ থেকে বহুবার শুনেছি আটলান্টিক মহাসাগর পাড়ি দিবেন না, যদিও তার সন্তান, তার নাতি, তার স্ত্রী সেই দেশে আমেরিকায় থাকে, তাদের সবাই বেগমপাড়া সেই সকল দেশে করছে, ইউরোপ, আমেরিকা, কানাডা ছাড়া তাদের কোনো ইয়াত্তা নেই, জায়গা নেই, তারপরেও তাদের এই সকল ঢাক ঢোল বক্তব্য থেকে আমরা তো অনেক কিছু শুনতে পারি বা বুঝতে পারি। এখন বর্তমান সময়ে পররাষ্ট্রমন্ত্রী এই মোমেন সাহেবের বক্তব্য প্রমাণ করে আজকের
তিনি হতাশ হয়েছেন এবং তার কাছে কিছু গোপন তথ্য ইতিমধ্যে নাজিল হয়েছে। আপনারা তো জানেন যে প্রেস কনফারেন্সে এক ধরনের কথা সরকার বলে, কিন্তু যখন বলে ওদের অবয়ব দেখবেন, তাদের চেহারা সুরতের দিক তাকিয়ে দেখবেন, মালন্য চেহারার মধ্যে কোনো সেই উচ্ছ্বাস, আগের সেই অহামিকা কিচ্ছু নেই। এখন জোর করে কিছু কথা বলা যে হ্যাঁ এভাবে আলোচনা হচ্ছে, আমরা এটা করি নাই, আমরা সেটা করি নাই। এখন আওয়ামী লীগ যেটা ভাবছে, আওয়ামী লীগ সংবিধানের যেটাকে পরিবর্তন করেছে রাষ্ট্রের মানুষের বিরুদ্ধে গিয়ে, এই সংবিধান আওয়ামী সংবিধান বলতে পারেন, যে আওয়ামী লীগের যে স্টাইলে সংবিধানটা রচিত হয়েছে এটাকে পুঁজি করে তারা অনৈতিকভাবে নির্বাচন দিবে এবং নির্বাচনে এই বক্তব্যগুলো প্রমাণ করে যে তারা তাদের মতো ক্ষমতা ব্যবহার করে অবৈধ পথে আবার রাষ্ট্র ক্ষমতায় আসবে। ন্যূনতম গণতান্ত্রিক স্পেস আপনাকে দিবে না। বাংলাদেশের কোনো বিরোধী মতের মানুষদেরকে এখন কোনোভাবে আবার নতুন করে মামলা দেওয়া হচ্ছে, হামলা দেওয়া হচ্ছে, নির্বাচনে আপনাকে যেতে দিবে না, নির্বাচনে আপনাকে কাজ করতে দিবে না, আপনার ফ্রি ফেয়ার ইলেকশন যেটা তারা দাবি করছে তার কোনো ধরনের স্পেস বাংলাদেশে এখন নাই। এখন পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী যারা যে বক্তব্য দিচ্ছে, এই বক্তব্যগুলো হচ্ছে আওয়ামী লীগের হৃদয়ের বক্তব্য, মানে ভিতরের কথাগুলো প্রকাশ পাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন গত কয়েকদিন বামপন্থী দলের নেতাকর্মীরাও কিন্তু সবার, তাদের সাথে যারা আছে 14 দলের প্রত্যেকে কিন্তু একটা কথাই, আমরা শেখ হাসিনার অধীনে নির্বাচন নিয়ে ভাবছি এবং যাব। এবং বাংলাদেশের এখন কয়েকটি দল গজিয়ে উঠেছে, এই দলগুলোকে এখন আওয়ামী লীগ ঘুষানোর তালে আছে যাতে করে এখান থেকে একটি নির্বাচনের জন্য তারা মাঠে যেতে পারে এবং হঠাৎ করে একটা নির্বাচন ঘোষণা করে দিবে। যাই হোক, সে প্রসঙ্গে আমি ভিডিও করেছি, আমি যে বিষয়টা এখন বলতে চাই সেটা হচ্ছে হঠাৎ এই পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেবের এই উদ্গ্রীব হওয়ার কারণটা কি। কারণ হচ্ছে এটাই, তিনি যখন একবার ভারতে গিয়ে সহযোগিতা চেয়েছেন, বিতর্কিত হয়েছেন, সেটা তো স্পষ্ট ছিল যে আমার দেশের পররাষ্ট্রনীতিকে ধ্বংস করে তিনি ভারতের সাহায্য চেয়েছিলেন, তাই নয় কি? তারপরে বাংলাদেশে এসে তিনি ভর মজলিসে স্বীকার করেছেন, পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গিয়ে মিথ্যাচার করেছেন যে না আমি এগুলো কিছুই বলি নাই, মানুষ মিথ্যাচার করছে। যাই হোক, পরবর্তীতে আমরা আনন্দবাজার পত্রিকায় দেখলাম ভারতের সহযোগিতা চায়, আমেরিকাকে ম্যানেজ করতে ভারতকে পাশে চায় বাংলাদেশ, কত কথাই তো আমরা শুনেছি এবং সব সত্য এভিডেন্স শুনেছি। কিন্তু এই সব কিছু করেও শেখ হাসিনা এখন পর্যন্ত কোনোভাবে কোনো রাষ্ট্র থেকে গ্রিন সিগন্যাল পাচ্ছে না যে তিনি নির্বাচন করে জয়যুক্ত হবেন, এই অবৈধ পথকে দীর্ঘমেয়াদে ক্ষমতায় রাখার জন্য কেউ তাকে সাহায্য করবে, সহযোগিতা করবে, তার কোনো সুস্পষ্ট মেসেজ যেহেতু পাচ্ছে না। এখন এইটা পররাষ্ট্রমন্ত্রীর কাছে এই মেসেজটা স্পষ্ট আছে যে কোনো ধরনের সাহায্য তিনি পাবেন না, যে কারণে আজকের এখন নতুন করে এই গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে, এখন তাদের এই ক্ষিপ্ততা শুরু হয়েছে। সো এখন এই মুহূর্তে পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেব বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে যখন দেখেছে যে কোনোভাবে আর রাস্তা নেই, রাষ্ট্রে অবৈধভাবে থাকার কোনো উপায় নেই এবং কেউ আমাদের সাহায্যে আসছে না, পাশে আসছে না, এখন তিনি বিভিন্ন দেশের সুতা টানছেন। আজকের এদেশে যে র‍্যাবের ক্রস ফায়ার, মানুষদেরকে হত্যা, রাতের অন্ধকারে গুম, খুন, আপনার ভয়ানকভাবে মানুষদেরকে জেলের মধ্যে নির্যাতন, বিচার নাই, প্রধান বিচারপতিকে দেশ থেকে বাধ্য করা, বিভিন্ন ট্যাগ লাগিয়ে মানুষদেরকে জুলুম করা, অত্যাচার করা, ব্যবসা বাণিজ্যের ক্ষতি করা, এটা কি মানবতা বিরোধী অপরাধ নয়? আপনি আমেরিকার এখন দোষ ধরতে আসছেন, আমেরিকা এখন কি করছে, আমেরিকা পৃথিবীতে কি করবে, দিস ইজ নট মাই ইস্যু, আমার ইস্যু প্রথম আমার দেশে কি হচ্ছে। আমি তো আমার দেশ নিয়ে ভাবছি, আমার দেশের আর্মি বিদেশে গিয়ে খুব ভালো সার্ভিস দিচ্ছে, তা আমার কি হবে এখন? আমাকে গুলি করে আপনি বিদেশে সার্ভিস দিবেন সেটা গুরুত্বপূর্ণ, না আমাকে সার্ভিস দিয়ে আপনি বিদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ? আমি সবার আগে আমার অধিকার চাই, আমার ভোটের অধিকার চাই, ভাতের অধিকার চাই, আমার মানুষের অধিকার চাই, এটা যখন ফুলফিল হবে দেন আপনি বিশ্বে আমার বাংলাদেশের আর্মি বলেন, অন্য অন্য শাখা বলেন, প্রত্যেকেই গিয়ে ভালো ভূমিকা পালন করবে, এটা আমাদের জন্য গুডউইল। আজ বিশ্বের সব জায়গায় গিয়ে বাংলাদেশের নাগরিকরা ভালো কিছু করতে পারে, বাংলাদেশের ক্ষেত্রে আপনারা চোরি করবেন, ডাকাতি করবেন, হত্যা করবেন, লুটতরাজ করবেন, আবার বড় বড় বক্তব্য দিবেন, এটা তো হতে পারে না পররাষ্ট্রমন্ত্রী সাহেব। তো এখন প্রমাণিত হয়েছে যে আপনারা সব জায়গায় নীতি বিবর্জিত কাজ করবেন আর অন্যের বেলায় এখন আপনারা কথা বলা শুরু করবেন। আপনি তো আমেরিকার বিরুদ্ধে গত 14 বছর কোনো বক্তব্য দিলেন না, কেন দেন নাই? তার মানে আপনার ক্ষমতায় থাকার স্বাদ ছিল, আমেরিকাকে ম্যানেজ করে ভারতের মাধ্যমে সহযোগিতা নিয়ে আপনি ক্ষমতায় ছিলেন, এখন আপনাদের একটু ঠোঁট পুড়ে গিয়েছে, এখন আপনি বলা শুরু করে দিয়েছেন। এই জায়গা থেকেই বাংলার জনগণকে বাঁচাতে হবে, জনগণকে উদ্ধার করতে হবে। আমি মনে করি এই পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য একটা সিগন্যাল, এখান থেকে ধরে নিতে হবে ওরা এখন কোথাও কোনো সাপোর্ট না পেয়ে অ্যাগ্রেসিভ হয়েতে কিছু কাজ করবে,
সেই জায়গায় ওদেরকে প্রতিহত করতে হলে বাংলাদেশের সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে, প্রতিবাদ করতে হবে।